বৃহৎ বাড়ির মধ্যে কেবল একটি ঘর বন্ধ, তাহার তালাতে মরিচা ধরিয়াছে, তাহার চাবি কোথাও খুঁজিয়া পাওয়া যায় না। সন্ধ্যাবেলা সে ঘরে আলো জ্বলে না, দিনের বেলা সে ঘরে লোক থাকে না, সে ঘর খুলিতে ভয় হয়। অন্ধকারে তাহার সম্মুখ দিয়া চলিতে গা ছমছম করে। দুইখানি দরজা ঝাঁপিয়া ঘর দাঁড়াইয়া আছে, দরজার উপর কান দিয়া থাকিলে ঘরের ভিতর হইতে যেন হু হু শব্দ শোনা যায়। এ ঘর বিধবা, একজন ছিল, সে গেছে, সেই হইতে এ ঘরের দ্বার রুদ্ধ। সেই অবধি এখানে আর কেহ আসেও না, এখান হইতে আর কেহ যায়ও না। সেই অবধি এখানে মৃত্যুরও মৃত্যু হইয়াছে। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সেজে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে যে গেল কি যেন গেল, তাই আপন মনে বসে আছি কুসুমনেতে, তাই আপন মনে বসে আছি কুসুমনেতে, সে ঢেউয়ের মতো ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, সে ঢেউয়ের মতো ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে, মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে, আমি কোথায় যাব কোথায় যাব ভাবতেছি তাই একলা বসে, সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর, সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর, কুসুম বনের উপর দিয়ে কি ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তার চলে গেল, হৃদয়ে আমার আকুল হলো নয়ন আমার মুদে লো রে,
আমার প্রাণীর পরে চলে গেল কে, কোথায় নহবত বসিয়াছে। সকাল হইতে না হইতেই বিবাহের বাঁশি বাজিয়া উঠিয়াছে। আগে বিছানা হইতে নূতন ঘুম ভাঙিয়া যখন এই বাঁশি শুনিতে পাইতাম, তখন জগৎকে কি উৎসবময় বলিয়া মনে হইত। এখন আর তাহা হয় না। আজ ওই বাঁশি শুনিয়া প্রাণের এক জায়গা কোথায় হাহাকার করিতেছে। দূরে কোথায় দূরে 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 কোথায় আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে। দূরে কোথায় দূরে দূরে যে বাসিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে, দূরে কোথায় দূরে যে পথ সকল দেশ পারায় উদাস হয়ে যায় হারায়, যে পথ সকল দেশ পারায় উদাস যাই হারাই, সে পথবে কানাল পরাণ যেতে যায় কোন অচিনপুরে, দূরে কোথায় আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে। দূরে কোথায় দূরে 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 কোথায় এখন কেবলই মনে হয় বাঁশি বাজাইয়া যে সকল উৎসব আরম্ভ হয় সেসব উৎসবও কখন একদিন শেষ হইয়া যায়, তখন আর বাঁশি বাজে না। বাপ মায়ের যে স্নেহের ধনটি কাঁদিয়া অবশেষে কঠিন পৃথিবী হইতে নিঃশ্বাস ফেলিয়া চলিয়া যায়, একদিন সকালে মধুর সূর্যের আলোতে তাহার বিবাহেও বাঁশি বাজিয়াছিল।
সই হল সই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই হল সই হল সই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই হল সই হল সই ছড়িয়ে দিয়ে পদখানি কোণে বসে কানা কানি ছড়িয়ে দিয়ে পদখানি কোণে বসে কানা কানি কভু হেসে কভু কেঁদে যে বসে রই হল সই হল সই কথা কোন সুখ কোন ব্যথা কি বলিব কার কথা কোন সুখ কোন ব্যথা নাই কথা তবু সাত শত কথা কই আমার নাই কথা তবু সাত শত কথা কই হলো সই হলো সই তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক আমি একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই হল সই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই হল সই হল সই বাঁশির গানের মধ্যে হাসির মধ্যে লোকজনের আনন্দের মধ্যে চারিদিকে ফুলের মালা ও দীপের আলোর মধ্যে সেই ছোট মেয়েটি গলায় হার পরিয়া পায়ে দুগাছি মল পরিয়া বিরাজ করিতেছিল দেখিতে দেখিতে কত লোক তাহার আত্মীয় হইল পরের সুখ দুঃখ লইয়া সে নিজের সুখ দুঃখ রচনা করিতে লাগিল সে তাহার কোমল হাত দুখানি লইয়া দুঃখের সময় সান্ত্বনা করিত রোগের সময় সেবা করিত সেদিন বাঁশি বাজাইয়া আসিল সে আজ গেল কি করিয়া সে তাহার গভীর হৃদয়ের অতৃপ্তি তাহার আজন্মকালের দুরাশা শ্মশানের চিতার মধ্যে বিসর্জন দিয়া গেল কোথায় আমার ভুবন তো আজ হল কাঙাল কিছু তো নাই বাকি ও নিঠুর ও গোনিঠুর দেখতে পেলে তাকি ভুবন তো আজ হলো কাঙাল তার সব ছড়েছে সব মরেছে
রোজ সকালে বসিতে, তাহারই দ্বারে স্বহস্তে যে রজনীগন্ধার গাছ রোপণ করিয়াছিলে, তাহাকে কি আর তোমার মনে আছে? তুমি যখন ছিলে তখন এত ফুল ফুটিত না, আজ সে কত ফুল ফুটাইয়া প্রতিদিন প্রভাতে তোমার সেই শূন্য ঘরের দিকে চাহিয়া থাকে। সে যেন মনে করে, বুঝি তাহারই পরে অভিমান করিয়া তুমি কোথায় চলিয়া গিয়াছ। বনে যদি ফুটল কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি। বনে যদি ফুটল কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি। কোন সুদূরের আকাশ হতে আনবো, আনবো তারে ডাকি, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি। বনে যদি ফুটল কুসুম, হাওয়ায় হাওয়ায় মাতন জাগে, পাতায় পাতায় নাচন লাগে গো, হাওয়ায় হাওয়ায় মাতন জাগে, পাতায় পাতায় নাচন লাগে গো। এমন মধুর গানের বেলায় সে সেই শুধু রয়বাকি, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি। বনে যদি ফুটল কুসুম, উদাস করা হৃদয় হরা, না জানি কোন ডাকে, সাগর পারের বনের ধারে কে ভুলালো তাকে। উদাস করা হৃদয় হরা, না জানি কোন ডাকে, সাগর পারের বনের ধারে কে ভুলালো তাকে। আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে ডাকে যে তাই গো, আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে ডাকে যে তাই গো। এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন, কেন সে দেয় ফাঁকি,
আগে তোমাকে যেমন গান শুনাইতাম, এখন তোমাকে তেমন শুনাইতে পারি না কেন? এসব লেখা যে আমি তোমার জন্য লিখিতেছি, পাছে তুমি আমার কণ্ঠস্বর ভুলিয়া যাও। অনন্তের পথে চলিতে চলিতে যখন দৈবাৎ তোমাতে আমাতে দেখা হইবে, তখন পাছে তুমি আমাকে চিনিতে না পারো, তাই প্রতিদিন তোমাকে স্মরণ করিয়া আমার কথাগুলি বলিতেছি। তুমি শুনিতেছ না? যেসব লেখা তুমি এত ভালোবাসিয়া শুনিতে, তোমার সঙ্গেই যাহাদের বিশেষ যোগ, একটু আড়াল হইয়াছ বলিয়াই তোমার সঙ্গে আর কি তাহাদের কোনো সম্বন্ধ নাই? তুমি কি আর এক দেশে আর এক নতুন কবির কবিতা শুনিতেছ? আত্মবিধ্বস্ত এই মানুষটি রবীন্দ্রনাথ। আমাদের চেনা সেই স্থিতপ্রজ্ঞ ঋষিপ্রতিম ব্যক্তিত্ব, প্রিয়জনের মৃত্যু মিছিল পার হয়েও যিনি বলতে পারেন আরও আঘাত সইবে আমার, বলতে পারেন দুঃখ যে তোর নয়ের চিরন্তন, পার আছে রে এই সাগরের বিপুল ক্রন্দন, তার সঙ্গে তো এ ছবি মেলে না। তবে স্মৃতির স্মরণে বেয়ে একটু পেছনে ফেরা যাক। কাদম্বরী দেবী, নতুন বৌঠান, 9 বছর বয়সে যখন ঠাকুর বাড়ির বউ হয়ে এলেন তখন রবীন্দ্রনাথের বয়স 7। সেই 7 থেকে 24, শৈশব কৈশোর তারুণ্যের 17টা বছর দুজনে বাঁধা ছিলেন এক তারে, অবিচ্ছেদ্য সখ্যে। কত খেলা, খুনসুটি, মনমানি, কত দেওয়া নেওয়া, কত নিভৃত মুহূর্ত, স্মৃতির বকুল বিছানো অনেকগুলি দিন, তারপর হঠাৎ বিচ্ছেদ।
জীবনের প্রিয়তম মানুষটিকে হারিয়ে সেদিন হাল ভাঙা পাল ছেঁড়া নৌকোর মতোই দিশাহীন হয়ে পড়েছিলেন রবীন্দ্রনাথ। বড় আশা বড় তৃষা বড় আকিঞ্চন তোমারি লাগি বড় আশা বড় সুখে বড় দুঃখে বড় অনুরাগে রয়েছি জাগে এ জন্মের মতো আর হয়ে গেছে যা কাদম্বরী চলে গেলেন 1291 এর 8ই বৈশাখ। এরপর বেশ কিছুদিন বিভিন্ন সৃজনে যে রবীন্দ্রনাথকে আমরা পাই সে শোকবিদ্ধ উদ্ভ্রান্ত এক যুবক। তাহলে কি করে অতল স্পর্শ শোক থেকে উঠে এলেন তিনি? কেমন করে সম্ভব হল তাঁর উত্তরণ? চারাগাছকে অন্ধকার বেড়ার মধ্যে ঘিরিয়া রাখিলে তাহার সমস্ত চেষ্টা যেমন সেই অন্ধকারকে কোনো মতে ছাড়াইয়া আলোকে মাথা তুলিবার জন্য পদাঙ্গুলিতে ভর করিয়া যথাসম্ভব খাড়া হইয়া উঠিতে থাকে, তেমনি মৃত্যু যখন মনের চারিদিকে হঠাৎ একটা নাই অন্ধকারের বেড়া গাড়িয়া দিল, তখন সমস্ত মন প্রাণ অহরাত্র দুঃসাধ্য চেষ্টায় তাহারই ভিতর দিয়া কেবলই আছে আলোকের মধ্যে বাহির হইতে চাহিল। এই দুঃসহ দুঃখের ভিতর দিয়া আমার মনের মধ্যে ক্ষণে ক্ষণে একটা আকস্মিক আনন্দের হাওয়া বহিতে লাগিল, তাহাতে আমি নিজেই আশ্চর্য হইতাম। এও কি সম্ভব? সম্ভব এমন নিশ্ছিদ্র অন্ধকারে কোনো আলোর উদ্ভাস? আমার ব্যথা যখন আনি আমায় তোমার দ্বারে, তখন আপনি এসে দ্বার খুলে দাও ডাকো তারে। আমার ব্যথা যখন আনি আমায় তোমার দ্বারে, বাহু পাশের কাঙাল সেজে চলেছে তাই সকল তেজে, বাহু পাশের কাঙাল সেজে চলেছে তাই সকল তেজে, কাঁটার পথে ধায় সে তোমার অভিসারে, আপনি এসে দ্বার খুলে দাও ডাকো তারে। আমার
আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে, সেই গানের ডানে পারো না রুইতে দূরে। আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে, লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ের রাতের পাখি সম, লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ের রাতের পাখি সম, বাহির হয়ে এসো তুমি অন্ধকারে, আপনি এসে দ্বার খুলে দাও ডাকো তারে। আমার ব্যথা যখন আনি আমায় তোমার দ্বারে। ১৩২৪ আষাঢ়, একটি চিঠিতে কবি লিখছেন, জীবনকে মৃত্যুর জানলার ভিতর থেকে না দেখলে তাকে সত্যরূপে দেখা যায় না। মৃত্যুর আকাশে জীবনের যে বিরাট মুক্ত রূপ প্রকাশ পায়, প্রথমে তা বড় দুঃসহ, কিন্তু তারপরে তার ঔদার্য মনকে আনন্দ দিতে থাকে। তখন ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ অনন্ত সৃষ্টির ক্ষেত্রে হালকা হয়ে দেখা দেয়। সকাল বেলায় চেয়ে
জীবনের দিক থেকে মৃত্যুকে দেখা আর মৃত্যুর জানলা দিয়ে জীবনকে দেখা, দুটোই সত্যি, কিন্তু কিভাবে? ভোরবেলায় সে বিদায় নিলে আমার মন আমাকে বোঝাতে বসল সবই মায়া। আমি রাগ করে বললাম, এই তো টেবিলে সেলাইয়ের বাক্স, ছাতে ফুল গাছের টব, খাটের ওপর নাম লেখা হাত পাখাখানি, সবই তো সত্য। মন বললে, তবু ভেবে দেখো। আমি বললাম, থামো তুমি, ওই দেখো না গল্পের বইখানি, মাঝের পাতায় একটি চুলের কাঁটা, সবটা পড়া শেষ হয়নি। এও যদি মায়া হয়, সে এর চেয়েও বেশি মায়া হলো কেন? মন চুপ করলে বন্ধু এসে বললেন, যা ভালো তা সত্য, তা কখনো যায় না, সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হারে গেঁথে রাখে। আমি রাগ করে বললাম, কি করে জানলে? দেহ কি ভালো নয়, সে দেহ গেল কোনখানে? ছোট ছেলে যেমন রাগ করে মাকে মারে, তেমনি করেই বিশ্বে আমার যা কিছু আশ্রয় সমস্তকে মারতে লাগলেন। বললেম, সংসার বিশ্বাসঘাতক। হঠাৎ চমকে উঠলেন, মনে হল কে বললে অকৃতজ্ঞ। জানলার বাইরে দেখি ঝাউ গাছের আড়ালে তৃতীয়ার চাঁদ উঠছে, যে গেছে যেন তারই হাসির লুকোচুরি। তারা ছিটিয়ে দেওয়া অন্ধকারের ভিতর থেকে একটি ভর্ৎসনা এলো, ধরা দিয়েছিলেন সেটাই কি ফাঁকি, আর আড়াল পড়েছে এইটাকেই এত জোরে বিশ্বাস? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি বাহির পানে। লুকিয়েছিলে আমার সকল ভালোবাসায়, সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, তুমি ছিলে আমার কাছে।
লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। এভাবেই শোকের প্রক্ষালন, গভীর অন্ধকারে ফুটে ওঠা বিন্দু বিন্দু আলো, এই অনুভব থেকেই সীমার বেড়া ভেঙে কবি পৌঁছে যান অসীমে অনন্তে। শোকার্তকে সান্ত্বনা দিয়ে লিখতে পারেন, শোকই তোমার বন্ধন মুক্ত করুক, বিচ্ছেদ তোমাকে বৃহৎ মিলনের অভিমুখে পথ দেখিয়ে দিক, মৃত্যু তোমার যা হরণ করেছে তার চেয়ে বড় করে পূরণ করুক, বেদনার মধ্যে তোমার জীবন সার্থক হোক। দুঃখের তিমিরে যদি জ্বলে তবু মঙ্গল আলো যদি জ্বলে তবে তবে